ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশে পরমব্রত মাজার সভাপতি পঞ্চবর্তী সিলেটে সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রভৃতি জনতা সমাজ রহমতুল্লাহ, আমরা আজকে যে দাবি নিয়ে এখানে সমাবেশের আয়োজন করেছি, আমি ওলামা পরিষদের সেই দাবির প্রতি একাগ্রতা ঘোষণা করে একথাই বলতে চাই, আজকের এই সমাবেশে এসে আমি হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে এটাই মনে করছি যে এই সিলেটের তৌহিদি জনতা এই ইসলাম বিরোধী তৎপরতা মেনে নেবে না, মানবে না। প্রশাসনের কাছে যে আলটিমেটাম দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে কুকুর লেজ লাগায় না লেজ কুকুর লাগায়, সেই পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। এখানে উপস্থিত আলিমুলা পাড়া, এখানে সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দ যেটা বলবেন সেটাই হবে সিলেটে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে ওলামা পরিষদের যে কর্মসূচি ঘোষণা করবে আমি মাসের পক্ষ থেকে আমরা সর্বস্তরের তরুণীদের মাতাকে নিয়ে সেই সব কর্মসূচিকে অংশগ্রহণ করব, সেই অঙ্গীকার করে আমি অন্তত জেলা